নিজেকে গণতন্ত্রের রক্ষক দাবি করলেন ট্রাম্প, সেই সাথে সীমান্ত উন্মুক্ত করে দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কমলা বলেও তিনি মন্তব্য করেন। নির্বাচনী প্রচারণার শেষ সময়ে এসে চষে বিভিন্ন স্থান বেড়াচ্ছেন সাবেক এই প্রেসিডেন্ট। এদিকে ওয়াশিংটনে কমলা হ্যারিসের সমাবেশে যোগ দিতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। নিজেকে গণতন্ত্রের রক্ষক দাবি করলেন ট্রাম্প। নেভাদায় হেন্ডারসনের এক নির্বাচন সমাবেশে এই মন্তব্য করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তার প্রতিপক্ষ কমলা হ্যারিসের সমালোচনা করে বলেন, সীমান্ত উন্মুক্ত করে দেশে অপরাধী প্রবেশের সুযোগ করে দিয়ে বিশ্বাসঘাতকতা করছেন তিনি। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি, বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। কমলা হ্যারিস দেশের মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করেছেন, সীমান্ত উন্মুক্ত করে দিয়ে অপরাধী প্রবেশের সুযোগ করে দিয়েছেন, এমন নজির আমেরিকার এই নেতৃত্বের ইতিহাসে আর খুঁজে পাওয়া যাবে না। নির্বাচনের শেষ মুহূর্তে নিউ মেক্সিকো এবং ভার্জিনিয়ায় প্রচার সমাবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। গত চারটি প্রেসিডেন্ট নির্বাচনে নিউ মেক্সিকোতে কোনো রিপাবলিকান প্রার্থী জয় না পেলেও সেখানে প্রচার চালিয়েছেন সাবেক প্রেসিডেন্ট। এক নভেম্বর হাল বুকিতে আয়োজিত সমাবেশে হিসপ্যানিক ভোটারদের সমর্থন পেয়েছেন তিনি। এদিকে অস্থির এবং প্রতিশোধপরায়ণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই শত্রুদের দমন করার তালিকা তৈরি করছেন। শুক্রবার ওয়াশিংটনের পার্লামেন্ট ভবন এলাকায় নির্বাচনী সমাবেশে এমন অভিযোগ তোলেন কমলা। ডোনাল্ড ট্রাম্প হ্যান্ড সিলেক্টেড থ্রি মেম্বার্স অফ দ্য ইউনাইটেড স্টেটস সুপ্রিম কোর্ট। ট্রাম্প ক্ষমতা গ্রহণের প্রথম দিনই শত্রুদের কিভাবে দমন করবেন তার তালিকা তৈরি করেছেন। তার কথাবার্তা ও কর্মকাণ্ডে দেশের জনগণ রীতিমতো বিরক্ত, তাকে কেউ প্রেসিডেন্ট হিসেবে চায় না। গর্ভপাত ইস্যুতে নেভাদায় সমাবেশ করেন কামালা হ্যারিস। একই দিন লাস ভেগাসে পপ তারকা জেনিফার লোপেজকে সাথে নিয়ে সমাবেশ করেন ভাইস প্রেসিডেন্ট। এদিকে শেষ সময়ে ওয়াশিংটনে কামালা হ্যারিসের সবচেয়ে বড় সমাবেশে যোগ দিতে জড়ো হয়েছিল হাজারো মানুষ। ইভেন্টের আগে শহরের রাস্তায় কিউতে দাঁড়িয়েছিল সমর্থকরা। বোঝাই যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে মার্কিন নির্বাচনে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।